আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো গ্রীষ্মকালে পাখির পরিচর্যা ও পানি দিয়ে কিভাবে আপনার শখের পাখিটিকে সুস্থ রাখবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে পাখি পালন করতে ভালোবাসি। খাঁচায় পাখি পোষা এবং তাদের কাছ থেকে কথা ও গান শুনতে এবং তাদের যে সৌন্দর্য উপভোগ করার মধ্যে সত্যি একটা দারুণ সুন্দর আনন্দ আছে। আমার মতে শুধু পাখি পুষলে যে তার আনন্দ উপভোগ করা যাবে তা কিন্তু নয়। এই পাখিকে সুস্থ ও সবল ও চনমনে রাখার জন্য আমাদের প্রথম কাজ হলো পাখির যত্ন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গরমকালে পাখির যত্ন বা পাখিকে আমরা কিভাবে পরিচর্যা করব। আমাদের দেশ সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় আমরা যারা বিদেশি পাখি পালন করি তাদের একটু সাবধান থাকতে হবে, বিশেষ লক্ষ্য রাখতে হবে এবং এই গরমে পাখিকে সুস্থ রাখতে ও হিটস্ট্রোক থেকে রক্ষা করতে হলে আমাদের কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বরে, গ্রীষ্মকালে বেশি গরম হলে পাখিকে সময় মতো গোসল করাতে হবে, সকাল 10টা থেকে 12টার মধ্যে গোসল করাতে হবে যাতে পাখির শরীর অতিরিক্ত গরম না হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বজায় থাকে, এতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে। দুই নম্বরে, পাখিকে সবসময় ঠান্ডা পানি খেতে দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সময় মতো পাখিটি সঠিক পরিমাণ পানি খাচ্ছে কি না। তিন নম্বরে, পাখিকে কেবলমাত্র মাটির তৈরি পাত্রে পানি দিলে ভালো হয়। চার নম্বরে, গরমকালে পাখিকে সবসময় ঠান্ডা ও পরিষ্কার পানি দেওয়া উচিত। পাঁচ নম্বরে, মাটির পাত্রে পানি দেওয়ার পর পাত্রটি যে কোনো সুতি কাপড় বা লাল শালু কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিলে পানি অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে। ছয় নম্বরে, অনেক সময় গরম তাপমাত্রা বেড়ে গেলে পাখিকে ডাবের পানি খাওয়া যেতে পারে, কারণ খুব গরমে ডায়রিয়া ও বার্ড ফ্লু ভাইরাসজনিত রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই পাখিকে ডাবের পানি দিতে পারেন। সাত নম্বরে, পাখির সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে তাহলে একটি বড় মাপের মাটির পাত্রে পানি দিলে পাখিদের পানি খাওয়ার সুবিধা হবে এবং যদি প্রয়োজন হয় খাঁচার বাইরে একটি টেবিল ফ্যান লাগিয়ে দিলে পানি ও পাখির ঘরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। আট নম্বর, পাখির খাবার পানি সকালে পানি দিলে বিকালে পাল্টে দিতে হবে, সে পানি নষ্ট হবে না এবং কোনো রোগব্যাধি সৃষ্টি হতে পারবে না, এবং বিকালে পানি দিলে রাত্রে আবার পরিবর্তন করে দিতে হবে। নয় নম্বরে, পাখিকে প্রতিদিন গোসল করাতে হবে, এর সাথে যদি পারেন একটু বড় পাত্রে বেশি পানি দিয়ে রাখবেন যাতে পাখি মন মতো গোসল করতে পারে। দশ নম্বরে, পাখিকে খুব গরমে একটি বা দুটি শাকসবজি বা মৌসুমি ফল দিতে পারেন। বন্ধুরা, সর্বশেষ, পাখির খাঁচা বা পাখির ঘর গরমকালে অতিরিক্ত গরম না হয় তার জন্য বাইরে এক্সজাস্ট ফ্যান এর ব্যবস্থা করতে হবে যাতে পাখির ঘরে তাপমাত্রা বাইরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। আমার মতে এই সমস্ত কিছু লক্ষ্য রাখলে গরমকালে পাখির দেখাশোনা ও যত্ন করলে পাখি সুস্থ থাকবে, সবল থাকবে ও চলমান থাকবে। বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবারও আসবো কোনো নতুন ভিডিও তত্ত্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।